প্রশ্নটি হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফোলোসার্ট সি প্রোগ্রাম করো কোনো একটি সমস্যা সমাধান করার জন্য আমরা তিন ধাপে সমস্যাটি সমাধান করবো প্রথমে আমরা অ্যালগরিদমে প্রোগ্রামটি লিখব এরপরে ফলোসার্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করব এবং সর্বশেষ সি প্রোগ্রামে আমরা সেটি বাস্তবায়ন করব পরীক্ষায় যে কোনো একটি আসতে পারে তো আপনাদের সুবিধার্থে আমি এখানে তিনটার সমাধান দেখাবো তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে অ্যালগোরিদম করবো তো আমাদের আগে প্রশ্নটি বোঝার চেষ্টা করতে হবে এখানে প্রশ্নটি হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল বের করতে হবে এটির জন্য অ্যালগোরিদম প্রথম স্টেপ স্টার্ট করতে হবে দ্বিতীয় স্টেপ ইনপুট হিসেবে প্রশ্নের ধরন অনুযায়ী এখানে ইনপুট নিতে হবে প্রশ্নে বলা হচ্ছে তিনটির ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এখানে আমরা তিনটি ভেরিয়েবল নেব প্রশ্নে যদি বলা হতো দুইটি তিনটির জায়গায় যদি দুইটি থাকত তাহলে আমরা এখানে ভেরিয়েবল দুইটা নিতাম এ কোমা বি নিতাম এরপরে স্টেপ থ্রি সংখ্যা তিনটি এখানে যোগ করতে হবে যে সংখ্যা তিনটি আমরা ইনপুট নিলাম সেই সংখ্যা তিনটি এখানে যোগ করতে হবে এ প্লাস বি প্লাস সি এই যোগ ফল সাম এখানে আরেকটি ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতরে ফলাফল থাকবে স্টেপ ফোর প্রিন্ট করতে হবে ফলাফল যেহেতু আমাদের সামের ভিতরে ফলাফলটা আমাদের এখানে প্রিন্ট হবে সাম এবং সর্বশেষ স্টেপ স্টপ অ্যালগোয়াদামটি শেষ হয়ে যাবে এখানে দুইটা স্টেপ ডিফল্ট যে কোনো অ্যালগোরিদামের শুরুতে আমাদের স্টার্ট করতে হবে এবং সর্বশেষ স্টপ করতে হবে অ্যালগোয়দামের সাথে রিলেটেড ফলোসার্ট অ্যালগরিদমে আমরা যে সমস্যাটি স্টেপ বাই স্টেপ সমাধান করলাম ঠিক ওই স্টেপ বাই স্টেপগুলো আমাদের ফলোসার্টে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে স্টার্ট আর স্টপ দুইটা চিত্র একই রকম দেখতে ডিম আকৃতির মতো এরপরে ইনপুট আর আউটপুট এই দুইটা চিত্র একই রকম ইনপুট আর আউটপুট এর মাঝে প্রসেসিং বক্স দেখুন তো এই ফলোশার্টে আমরা তিনটি সংখ্যা চেক করব তো আমরা যে তিনটে সংখ্যা ইনপুট দেবো সেই তিনটি সংখ্যা এখানে ঢুকবে তো ইনপুট দেওয়ার পরে সেটি প্রসেসিং হয় এই যে অ্যারো চিহ্ন এখানে চলে আসবে তিনটি সংখ্যা এখানে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে ফলাফলটা সামের ভিতরে থাকবে প্রিন্ট করবে সাম এবং সাথে সাথে প্রোগ্রামটি শেষ হয়ে যাবে একটা চিত্রের পরে এখানে এড়ো চিহ্ন দিয়ে আমি আরেকটা চিত্রতে আঁটছি ঠিক এটি হচ্ছে আসার জন্য এই অ্যারো চিহ্নগুলো অবশ্যই দেবেন হ্যাশ ইনক্লুড এস টি ডিআই এইস মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এটি আমাদের লিখতে হবে অর্থাৎ আমরা বলতে পারি সেই ল্যাঙ্গুয়েজের বেসিক ফরম্যাট যে কোনো প্রোগ্রামের জন্য এই ফর্মেটে আমরা লিখে নেব এখন এর ভিতরে যেটি আমরা লিখবো এটি ফলোশার্ট দেখে দেখে আমরা লিখব ফলোশার্টে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো আমরা প্রথম লাইনে ডিক্লেয়ার করে দেব অর্থাৎ এদের টাইপ ডিক্লেয়ার করে দেব ফলশার্টে আমাদের ইনপুট তিনটি ভেরিয়েবল আছে এ কমা বি কমা সি সাম এটিও একটি ভেরিয়েবল এই চারটার ডাটা টাইপ ইন্ট আমরা এটি প্রথমে ডিক্লেয়ার করে দেব এবং শেষে সেমিকলন দেব। সেই ল্যাঙ্গুয়েজে প্রতিটা লাইনের শেষে অর্থাৎ একটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যায় আমরা সেমিকোলন দিয়ে দেয় এই সেমিকোলন দেওয়ার মানে কম্পাইলার বুঝতে পারে যে সে একটা স্টেটমেন্ট নিয়ে কাজ করবে এরপরে প্রিনেফ প্রিনেফ অবশ্যই একটি লাইব্রেরি ফাংশান ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ কোটেশনের ভিতর লিখতে হবে এখানে যে টেক্সট আমরা লিখছি ইন্টার থ্রি নাম্বারস এই এই টেক্সটটি আমরা মূলত ইউজারকে মেসেজ দিচ্ছি ইউজার বুঝতে পারবে যে তিনটি সংখ্যা দিতে হবে এবং এই স্টেটমেন্ট শেষ হয়ে গেছে এখানে সেমিকলন দিতে হবে ইউজার যখন তিনটি সংখ্যা দেবে সেই তিনটি সংখ্যা আমাদের স্ক্যান অ্যাপের ভিতরে স্টোর করতে হবে তো এই যে কোটেশনটার ভিতরে আমাদের লিখতে হবে প্রথমে আমরা যে তিনটি ভেরিয়েবলের জন্য আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করছিলাম ইন্ট ইন্টের ফরম্যাট আমাদের এই স্ক্যান এফের ভিতরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তো এখানে পাচেন্ট ডি ইন্ট এর ফর্মেট হচ্ছে পাচ্চেন ডি এখানে তিনটি ভেরিয়েবল আছে আমাদের এখানে পাচ্ছেন ডি তিনটা লিখতে হবে এখানে মিস্টেক আছে আমি আরেকটা লিখে নিচ্ছি পাচেন্ট ডি প্রথম পার্সেন্ট ডি কাজ করবে অ্যাম্পারসেন্ট সাইন্ট এর জন্য কাজ করবে আমাদের এখানে ভেরিয়েবল তিনটি ভেরিয়েবল নেওয়া ছিল এ বি সি তো প্রথম পার্সেন্ট ডি এটা হচ্ছে এই যে ইন্ট ইনটি ফরমেট প্রথম পার্সেন্ট ডি কাজ করবে অ্যাম্পারসেন্ট সাইন এ দ্বিতীয় পার্সেন্টে কাজ করবে অ্যাম্পারসেন্ট সাইন বিয়ের জন্য তৃতীয় পার্সেন্ডি কাজ করবে অ্যাম্পারসেন্ট সাইন সির জন্য এরপরে প্রসেসিং বক্সের কাজ করতে হবে প্রসেসিং বক্সে এই তিনটি ভেরিয়েবল যোগ করতে হবে এই তিনটির ভেরিয়েবল যোগ করে যোগ ফলটি এই সাম ভেরিয়েবল এর ভিতরে থাকবে সামের ভিতরে থাকবে প্রিন্ট এফ এটির একটি লাইব্রেরি ফ্যাংশান আমাদের কী করতে হবে সাম প্রিন্ট করতে হবে তো প্রথমে আমরা এখানে এই যে সাম এর ডাটা টাইপ আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম ইন্ট তো ইন্টের ফর্মেট হচ্ছে পাঁচ ডি এই পাঁচ কাজ করবে কার জন্য সামের জন্য এখানে একটা মিস্টেক আছে এখানে কমা হবে তো এই প্রোগ্রামে কিছু ব্যতিক্রম আছে যেমন স্ক্যান এফের ভিতরে আমরা যখন এই যে কোটেশন শুরু কোটেশন শেষ এর ভিতরে আমরা লিখছিলাম ফর্মেট তো প্রথম ফর্মেট কাজ করবে পারসেন্ট সরি প্রথম পার্সেন্ট ডি কাজ করবে এম পারসেন্ট সাইন এ তারপর এফের ভিতরে এম পারসেন্ট সাইন দিতে হয় প্রিন্ট এর ভিতরে অ্যাম্পারসেন সাইন সাপোর্ট করে না এবং সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ